গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই গাইস আমরা এখন যাব হচ্ছে ইয়াজউদ্দিন কলেজে সো ইয়াজউদ্দিন কলেজে যাওয়া যাক দেখি ইয়াজউদ্দিন কলেজের পরিস্থিতি ইয়াজউদ্দিন কলেজে কেমন আছে বাকি জানি কেমন আছে চলেন গাইস শুরু করা যাক আজকের ভিডিও গাইস এটা হচ্ছে আমরা আছি এখন হরগঙ্গা কলেজের পিছন সাইডে গাইস তো আমরা কিছুক্ষণের মধ্যে একটা R15 নিব মানে বিশুক নিব নিয়ে আমরা চলে যাব নাইম ভাই আছে নাইম ভাই আজকে সকল ট্রিট দিতেছে দেখি নাইম ভাই আজকে আমাদের কি কি খাওয়ায় যেহেতু মারিবে বড় নাইম ভাইয়ের টাকা এ মামা দাঁড়াও ভাই ইয়াজউদ্দিন কলেজে যাইবা আমরা চলে এসেছি অনেক কাছাকাছি কিন্তু যেই একটা মিথ্যা কথা বলবো এটা কিন্তু আমাদের ফয়সাল বন্ধু শিখিয়ে দিছে তো হচ্ছে ইয়াজউদ্দিনের স্টুডেন্ট আমরা ওর কাছে যাইতেছি তো যে মিথ্যা কথাটা শিখিয়ে দিছে ওর মাথায় ভাই সবসময় মাস্টার প্ল্যান থাকে সব কিছু ওর মাথা দিকে ভাই রইব ফয়সাল ব্রো ওর মাথায় যে কি চলে কেউ বলতে ওর কথা যে প্ল্যানটা দিল ওই প্ল্যানে ঢুকতে পারি কিনা আশা করি ঢুকতে পারবো কোনো সমস্যা হইব না আমি এক্সাইটেড কারণ আমি আজকে আগে আর কখনো ইয়াজউদ্দিন কলেজে ঢুকি নাই তো যাই সবার আগে দারুণ একটা মিথ্যা কথা বলতে হইব তো সাথে থাকবেন মিথ্যা কথাটা কি দেখবেন দেখি মিথ্যা কথা বলে ভিতরে ঢুকতে পারি ঠিক যেহেতু আমি একজন হরেগঙ্গার স্টুডেন্ট হরেগঙ্গা কোনো একটা মিথ্যা কথা বলে ঢুকতে হইব শোনার জন্য আমার সাথে থাকেন আমি শহীদ মিনারের সামনে কোন দিক যাবো এটা গো দেখেন তো চলো আমরা নদীর পার দেখি দেখেন গাইজ কত কুয়াশা মারাত্মক কুয়াশা কিচ্ছু করা যাবে না গাইজ কারণ আমরা গিয়ে দিয়ে ঢুকতে পারি নাই তাই দেওয়াল টপকে আমাদেরকে ভিতরে আসতে হলো চলুন গাইজ এবার ভিতরে দেখা যাবে খেলা হইতেছে এই জায়গায় Yeah.
তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, তো সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আল্লাহ হাফেজ, দেখাবেন নেক্সট ভিডিওতে।